হাই ফ্রেন্ডস, মাই হোমস কিচেনের আরেকটি নতুন পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি গরমকালের অন্যতম প্রধান সবজি, পটল দিয়ে একটু অন্যরকমের একটা রান্না। খেতে খুবই সুস্বাদু হয় এবং হাতের কাছে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে এটা তৈরি করে নেওয়া যায়। তো চলুন, পটলের মুড়ি ঘণ্ট কী করে তৈরি করতে হয় সেটাই আজকের ভিডিওতে আমরা শিখে নেব। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা মূল রান্নায় চলে যাই। পটলের মুড়ি ঘণ্ট বানানোর জন্য আমি এখানে 6-7টা পটলকে এরকম খোসা ফেলে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। আলু নিয়েছি, একটা বড় সাইজের আলুকেও এরকম ছোট ছোট টুকরো করে আমি কেটে রেখেছি। একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছি, একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে রেখেছি, আর রেখেছি 4-5টা কাঁচা লঙ্কা। আর রুই মাছের মাথা রয়েছে এখানে, রুই মাছের মাথাটাকে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে আমি একটু ভেজে রেখেছি। লাগছে গোবিন্দভোগ আতপ চাল 2 টেবিল স্পুন, আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এখানে রয়েছে জিরে গুঁড়ো, 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, গরম মশলার গুঁড়ো 1 টিস্পুন, 1/2 টিস্পুন হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। লাগছে 1 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 7 মতো নুন, 1/4 টিস্পুন গোটা জিরে ফোড়নের জন্যে, সামান্য একটু চিনি লাগছে, গোটা গরম মশলা আমি রেখেছি ফোড়নের জন্যে, একটা তেজপাতা আর শুকনো লঙ্কা। আর রান্নাটা করবো আমরা রিফাইন্ড অয়েলে। কেটে রাখা আলু আর পটলে আমি প্রথমে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। হলুদ দিলাম, একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে মাখিয়ে নেব। এটাকে প্রথমে একটু ফ্রাই করে নিতে হবে। কড়াইয়ে 2 টেবিল স্পুন তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার কেটে রাখা আলু প্রথমে দিয়ে দিলাম, আর দিয়ে দেব পটলটা। আলু আর পটলটাকে আমি একসাথেই ভেজে নেব। আলু আর পটলটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। আরও 1 টেবিল স্পুন তেল আমি দিয়ে একটু গরম করে নিয়েছি। এবার প্রথমে দিয়ে দেবো চিনিটা, আঁচটা কিন্তু এখন মিডিয়ামে করা আছে। চিনিটা তেলের মধ্যে দিলে একটা সুন্দর কালার অ্যাড হয়। তারপরে একে একে সব ফোড়নগুলো আমি দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি জিরা, দিয়ে দিলাম ছোটো এলাচ, লবঙ্গ এবং দারচিনি। ছোটো এলাচগুলো আমি একটু ফাটিয়ে নিয়েছিলাম, আর দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। প্রায় 10 সেকেন্ডের মতন সব ফোড়নগুলোকে একটু ফ্রাই করে নেব। ফোড়ন দিয়ে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার কুচি করে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ এখানে ছিল, পেঁয়াজটাও একটু হালকা লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটোটাকেও হালকা একটু ফ্রাই করে নেব, আর দিয়ে দিচ্ছি সামান্য নুন, তাহলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিটের মধ্যে কিন্তু টমেটোটা দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এক এক করে সব মশলাগুলো দিতে থাকবো। প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 টিস্পুন আদা বাটা ছিল, কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর জিরে গুঁড়ো ছিল 1 টিস্পুন, আর দিয়ে দিব সামান্য একটু জল যাতে করে মশলাগুলো কড়াইয়ের মধ্যে লেগে না যায়। এবার এই মশলাটাকে মিডিয়াম আঁচে খুব ভালো করে কষাতে থাকবো। মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসেছে, এবার গোবিন্দভোগ চালটা আমি এখানে দিয়ে দিচ্ছি। চালটা দিয়েও 2 মিনিট একটু কষিয়ে নেব। এই রান্নায় চালটা জাস্ট একটু মুখে পড়বে সেটাই কিন্তু খুব ভালো লাগবে, খুব বেশি দিলে চাল চাল হয়ে গেলে কিন্তু এটা ভালো হয় না খেতে। চালটা 2 মিনিট কষিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে দেব। এটাকেও পুরো মশলাটার সঙ্গে প্রায় 2-1 মিনিট একটু কষিয়ে নিতে হবে।
সবকিছু ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিব, তবে জল দেওয়ার সময় কিন্তু অবশ্যই খুব বুঝে জলটা দিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি জল। আলু আর পটলটা খুব ছোট ছোট করে কাটা রয়েছে, আর আগে একবার ভেজে নিয়েছিলাম যেহেতু, ওটা সেদ্ধ হতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না। আর গোবিন্দভোগ চালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেটা বুঝে জলটা আপনারা দেবেন। আমি হাফ কাপের থেকে একটু বেশি জল এখানে দিয়েছি। এবার আঁচটাকে বাড়িয়ে দেব। তরকারিটা ফুটতে শুরু করেছে, এবার ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো দিয়ে খুন্তি দিয়ে একটু কেটে কেটে ভেঙে নিতে হবে। মাছের মাথাগুলো আমি খুন্তি দিয়ে কেটে কেটে নিয়েছি, তবে খুব বেশি এখানে কিন্তু আমি ছোট টুকরো করিনি, আপনারা নিজেদের ইচ্ছে মতন করবেন, কারণ আমার মাছটা খুব বেশি কাঁটা কাঁটা হয়ে যায় বেশি ভেঙে নিলে, সেটা আমার ভালো লাগে না। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা কিন্তু একটু দেখে দিতে হবে, মাছে নুন দেওয়া ছিল, তারপরে পটল আর আলু ভাজার সময় আমি নুন দিয়ে ভেজেছিলাম, তো নুনটা আপনাদেরকে বুঝে দিতে হবে। এবার সব কিছু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটা ঢাকা দিয়ে রান্না করব প্রায় 10 মিনিট, তবে আঁচটাকে মিডিয়ামে করে দেব। ফিরে এসেছি 10 মিনিট পর, তবে মধ্যখানে আমি একবার নেড়ে দিয়েছিলাম। আর নুন মিষ্টিটা কিন্তু নিজেদের মতন করে দিতে হবে, আমি একবার চেক করে নিয়েছি, আমার নুন মিষ্টিটা একটু কম ছিল, তো আমি অ্যাড করে দিয়েছি। আর এই রান্নায় কিন্তু অবশ্যই একটু গরম জলটাই দিবেন, গরম জল দিলে ভালো হয়। দেখুন রান্নাটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে, আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নিই। আলু সিদ্ধ হয়ে গেছে, গোবিন্দভোগ আতপ চাল সিদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না, চালটা সিদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। এই তরকারিটা কিন্তু যখন ঠান্ডা হবে তখন কিন্তু আর একটু শুকিয়ে যাবে, তাই আমাদেরকে এই অবস্থাতেই নামাতে হবে। ভালো করে নাড়িয়ে নিয়ে গ্যাসটা আমি অফ করে দিলাম, ঢাকা দিয়ে রেখে দেবো এখানে 5 মিনিট, তারপরে পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমাদের পটলের মুড়ি ঘণ্ট। আশা করছি আজকে ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর রান্নাটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো খান, সুস্থ থাকুন, আবার দেখা হবে এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে।